ছোটখাটো কিছু ঘটনা সহ ঠাকুরগাঁও পৌরসভা ভোট কেন্দ্রে প্রতিপক্ষ দলের এজেন্টের প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ফলাফল যাই হোক না তা বর্জনের ঘোষণা দিয়েছে জেলা বিএনপি। আজ রোববার বেলা 12:30টায় জেলা বিএনপির পক্ষ থেকে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। এর আগে সরকারি মহিলা কলেজ ভোট কেন্দ্রে হাতবোমা বিস্ফোরণ, সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোপন কক্ষে এজেন্টরা প্রবেশ করে প্রার্থীর পক্ষে ভোট প্রদানে বাধ্য করা সহ কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া যায়। এছাড়াও বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ভোটারের ভোট প্রদানে বাধার অভিযোগ ওঠে। পরে উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এমন সিদ্ধান্ত গ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। এ সময় জেলা সভাপতি তৈমুর রহমান উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির দুজন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সহ তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর কাউন্সিলর পদে 53 জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় ভোটার সংখ্যা 60,727 জন।